হ্যালো গাইস, আই এম তাজুল অ্যান্ড ওয়েলকাম টু তাজুল মিডিয়া। আজকে আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা আদিপুরুষ। 500 কোটি রুপি ব্যয় করা এই আদিপুরুষ সিনেমাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যেহেতু মাত্র মুক্তি পেয়েছে তাই সিনেমাটি হল প্রিন্ট হবে, আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পারবেন। নতুন সব সিনেমার এক্সপ্লেনেশন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো লেটস কাম টু দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে শ্রীরাম এবং সীতার বিয়ে দেখানো হয়। বাবার কথা রাখতে শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে যায়। সীতা এবং লক্ষণও রামের সাথে স্বেচ্ছায় বনবাসে গিয়েছিল। নিজের স্বামী বনে গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে, আর সীতা রাজপ্রাসাদে বসে রাজ্যসুখ ভোগ করবে, তা তো আর হতে পারে না। তাই মাতা সীতাও শ্রীরামচন্দ্রের সাথে বনে গিয়েছিল। এরপর লঙ্কাবতী রাজা রাবণকে দেখানো হয়। রাবণ হিন্দু মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক। তিনি মহাকাব্য এবং পুরাণে বর্ণিত লঙ্কাদ্বীপের রাজা। রাবণ হিমালয় পাহাড়ে বসে সৃষ্টিকর্তার কাছে অমরত্ব লাভের জন্য প্রার্থনা করছিল। সৃষ্টিকর্তা রাবণকে অমরত্ব দান করে না, কিন্তু সে রাবণকে বলে, তোমাকে কেউ দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, কোনো নর বা নারী কেউ তোমাকে মারতে পারবে না। এই বর দান করে সৃষ্টিকর্তা অদৃশ্য হয়ে যায়। এরপর আমাদেরকে অনেক বছর পরের সিন দেখানো হয়। সেখানে শ্রীরাম ধ্যান করছিল। রাম হলেন হিন্দু দেবতা। ধ্যান করার সময় কিছু অসুর রামের উপর হামলা করে বসে। এরপর শ্রীরাম শয়তানদের সাথে লড়াই করে এবং তাদেরকে মেরে ফেলে। এদিকে লঙ্কাবতী রাজা রাবণকে দেখানো হয়। সে পূজা করছিল, তখন সে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। মেয়েটি আর কেউ না, রাবণের বোন সুরপণখা ছিল। রাবণ সুরপণখাকে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে আর কেনই বা এভাবে মুখ ঢেকে রেখেছে। উত্তরে সুরপণখা বলে, সে যখন পূজা করছিল তখন একজন পুরুষকে দেখতে পায়। এরকম তেজস্বী পুরুষ সুরপণখা এর আগে কখনো দেখেনি। পুরুষটি ছিল শ্রীরাম। সুরপণখা রামকে বিয়ের প্রস্তাব দেয়। রাম সুরপণখাকে জানায় সে বিবাহিত। এটা শুনে সুরপণখা সহ্য করতে পারেনি। সুরপণখা ছুটে যায় শ্রীরামের স্ত্রীকে মারার জন্য। গিয়ে দেখে শ্রীরামের স্ত্রী অনেক সুন্দরী। এমন সুন্দরী মেয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটিও খুঁজে পাওয়া যাবে না। সে সীতাকে মারার চেষ্টা করে। তখন লক্ষণ তীর দিয়ে সুরপণখার নাক কেটে ফেলে। সুরপণখা আরও বলে, এই সুন্দরীর স্থান ওইখানে না, বরং তোমার এই লঙ্কানগরীতে তার স্থান হওয়া উচিত। তুমি যদি ওই সুন্দরীকে অপহরণ করে আনো তাহলে সে তোমার হয়ে যাবে আর আমার প্রতিশোধও পূর্ণ হয়ে যাবে। এদিকে শ্রীরাম তার সুন্দর স্ত্রী সীতাকে একই কথা বলে। সে বলে, তোমার স্থান এই বনে না, মহলে হওয়া উচিত। এখনও সময় আছে, তুমি ফিরে যাও। সীতা বলে, যেখানে আমার রাম থাকবে আমি সেখানেই থাকব। কথা বলতে বলতে সীতা একটা হরিণকে দেখতে পায়। সীতা শ্রীরামকে জানায় সে আজ অবধি এমন সুন্দর হরিণ দেখেনি। সে শ্রীরামকে জিজ্ঞেস করে শ্রীরাম ওই হরিণটি তাকে এনে দিতে পারবে কিনা। শ্রীরাম বলে, তুমি কুটিরে ফিরে যাও, আমি হরিণটিকে নিয়ে আসছি। এরপর শ্রীরাম হরিণের পিছু করতে থাকে। এদিকে সীতা তাদের কুটিরে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সীতা শ্রীরামের কণ্ঠস্বর শুনতে পায়। এরপর সীতা শ্রীরামের ভাই যার নাম লক্ষণ তার কাছে যায়। লক্ষণকে বলে, তোমার ভাই তোমাকে ডেকেছে, হয়তো কোনো বিপদে পড়েছে, তুমি যাও এবং তাকে সাহায্য করো। লক্ষণ সীতাকে একা রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু সীতার বারবার বলার কারণে লক্ষণ যেতে রাজি হয়। যাওয়ার আগে লক্ষণ একটি সীমারেখা এঁকে দেয়। সে সীতাকে সাবধান করে যায়, যা কিছু হয়ে যাক না কেন, সে যেন এই সীমারেখা পার না করে। এরপর লক্ষণ শ্রীরামের কাছে যেতে থাকে। ততক্ষণে শ্রীরাম সেই মায়াবী হরিণকে শিকার করে ফেলে। এই মায়াবী হরিণ আসলে কোনো হরিণ ছিল না, এটা রাবণের পাঠানো এক ছদ্মবেশী অসুর ছিল। এটা বুঝতে পেরে রাম ও লক্ষণ জলদি সীতার কাছে যেতে থাকে। এদিকে রাবণ সাধুর বেশ ধারণ করে সীতার কাছে চলে আসে, কিন্তু রাবণ লক্ষণের বানানো সীমারেখা পার করতে পারে না। তখন রাবণ সীতাকে ডাকতে থাকে। সীতা রাবণকে সাধু বাবা মনে করে তাকে ভিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু সাধুর রূপে রাবণ বলে, তুমি যদি ভিক্ষা দিতেই চাও তাহলে তোমাকে এই রেখা পার করে আসতে হবে, আর তা যদি না হয় তাহলে আমি চললাম। সাধু বাবাকে যেতে দেখে সীতা নিজেকে আটকাতে পারেনি। সে সাধুকে আটকানোর জন্য সীমারেখা লঙ্ঘন করে ফেলে এবং সাধুর কাছে আসে। রাবণের কাছে আসার সাথে সাথে রাবণ সীতাকে বন্দি করে ফেলে। রাবণ তার রথের সাহায্যে সীতাকে নিয়ে লঙ্কানগরীর দিকে যেতে থাকে। তখন জটায়ু নামে রামভক্ত একটা বাজ পাখি সীতাকে অপহরণ করে দেখতে পেয়ে সীতাকে উদ্ধার করতে চায়, কিন্তু রাবণ বাজ পাখির ডানা কেটে ফেলে। এরপর সীতা একটা মুক্তা নিচে ফেলে দেয়, যেটা একটা বানর খুঁজে পায়।
বানরটি মুক্তাটি সুগ্রীবকে দেয়। অন্যদিকে শ্রীরাম এবং লক্ষণ সীতাকে খুঁজতে খুঁজতে সেই শকুনের কাছে আসে। শকুন শ্রীরামকে সীতার অপহরণের ব্যাপারে বলে। এরপর সে তার জীবন ত্যাগ করে। শ্রীরাম এবং লক্ষণ দুই ভাই মিলে শকুনের অন্তিম সংস্কার করে। এদিকে রাজা রাবণ সীতাকে লঙ্কাদ্বীপে নিয়ে আসে, বন্দী করে রাখে। অন্যদিকে লক্ষণ রামকে বলে, রাবণের সাথে যুদ্ধ করার জন্য তাদের অনেক সেনাদের দরকার হবে, আমাদেরকে অযোধ্যার সাহায্য নিয়ে সেনাদেরকে ডাকতে হবে। শ্রীরাম বলে, আমি অযোধ্যার সাহায্য নিতে পারবো না, কারণ আমি অযোধ্যার রাজা নই। অযোধ্যা হচ্ছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের একটা শহর। কথা বলতে বলতে সেখানে এক বুড়ি মহিলা শ্রীরামের কাছে আসে এবং তাকে তার প্রসাদ খাওয়ায়। এরপর বুড়ি মহিলা সেখানে থাকা আগুনে নিজের প্রাণ দিয়ে দেয়। এটা আসলে কোনো বুড়ি মহিলা না, সাবরী ছিল, রামের ভক্ত। সাবরী যেতে যেতে সুগ্রীবের সাথে দেখা করতে বলে, যাতে তার কাছ থেকে সাহায্য নিতে পারে। এরপর শ্রীরাম এবং লক্ষণ সুগ্রীবের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তখন পথে তাদের সাথে এক সাধুর দেখা হয়। সাধু তাদের দুজনকে পরীক্ষা করতে থাকে, কিন্তু শ্রীরাম বুঝে যায় এটা হনুমান। শ্রীরাম হনুমানকে জড়িয়ে ধরে। এরপর শ্রীরাম হনুমানকে বলে, আমি সুগ্রীবের সাথে দেখা করতে চাই। হনুমান শ্রীরাম এবং লক্ষণকে বানরের কাছে দিয়ে যায়। শ্রীরাম সুগ্রীবের কাছে সাহায্য চায়, যে কিনা একটা বানর। সুগ্রীব সীতার খুঁজে পাওয়া জিনিসটি শ্রীরামকে দেয়। সুগ্রীব বলে, আমি কিভাবে আপনাকে সহায়তা করব, আমার ভাই বালি পুরো রাজ্য আমার থেকে ছিনিয়ে নিয়েছে। শ্রীরাম সুগ্রীবকে বলে তার ভাই বালির বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করতে। এরপর সুগ্রীব ও বালির মাঝে বিশাল এক লড়াই হয়। শ্রীরাম বালিকে মেরে ফেলে। তখন থেকে সুগ্রীব এখানকার রাজা হয়ে যায়। বালির সব সৈন্য এখন সুগ্রীবের কন্ট্রোলে ছিল, কিন্তু এখনও একটা সমস্যা আছে। লঙ্কা নগরীতে যেতে হলে বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে। শ্রীরাম সীতার কাছে একটি বার্তাও পাঠাতে চায়, তার রাম তাকে উদ্ধার করতে আসছে, কিন্তু এই সমুদ্র কারো পক্ষে পার করা সম্ভব না, শুধুমাত্র হনুমান ছাড়া। এরপর হনুমান সমুদ্র পার করে সীতার কাছে যেতে থাকে। সমুদ্র পাড়ি দিয়ে সে সীতার কাছে পৌঁছে যায়। সীতার কাছে গিয়ে সে সীতাকে শ্রীরামের আংটি দেখায় এবং বলে, এটা শ্রীরাম পাঠিয়েছে, আর সে খুব জলদি আপনাকে উদ্ধার করতে আসবে। হনুমান আরও বলে, আপনার উচিত এখনই আমার সাথে চলে যাওয়া। কিন্তু সীতা জানায় সে যাবে না, শ্রীরাম তাকে পাওয়ার জন্য ধনুক ভেঙেছিল, এখন তাকে রাবণের অহংকার ভেঙে চুরমার করতে হবে। কথা বলতে বলতে সেখানে রাবণের কিছু লোক চলে আসে, তারা হনুমানকেও বন্দি করে ফেলে। রাবণের ভাই ইন্দ্রজিৎ হনুমানের লেজে আগুন লাগিয়ে দেয়। হনুমান উড়ে উড়ে তার লেজের সাহায্যে লঙ্কা নগরীতে আগুন লাগিয়ে দেয়। এরপর রামের কাছে ফিরে আসে। সে রামকে জানায় সীতা একদম ঠিক আছে, সবাই এবার সমুদ্রে সেতু বানানোর চিন্তা করে। কিন্তু সমুদ্র রামকে সাহায্য করছিল না, এজন্য সে একটি মহাস্ত্র বের করে সমুদ্রের পানি শুকিয়ে ফেলার জন্য। কিন্তু তখন সমুদ্র দেবতা বেরিয়ে আসে এবং রামের কাছে ক্ষমা চায়। সে শ্রীরামকে বলে পাথরে তার নাম লিখে সেই পাথর সমুদ্রে ফেলে দিতে, সমুদ্র দেবতা এই পাথর ডুবতে দিবে না। এরপর সমুদ্র দেবতার কথা মতো সেনারা পাথরে শ্রীরামের নাম লিখে সমুদ্রে পাথর ফেলতে শুরু করে। ধীরে ধীরে বিশাল এক সেতু তৈরি হয়। রাবণের ভাই বিভীষণ শ্রীরামের সাথে দেখা করার জন্য আসে। বিভীষণও তাদের দলে যোগদান করেছিল, কারণ বিভীষণ বুঝে গিয়েছে রাবণ যা করছে অন্যায় করছে, সে সত্যের সাথে থাকতে চায়। সে শ্রীরামকে রাবণের ব্যাপারে সকল তথ্য দিয়ে দেয়। এরপর শ্রীরাম তার সেনাদের সাথে নিয়ে সেতু পার করতে থাকে। শ্রীরাম যখন তার সেনাদের নিয়ে লঙ্কাতে পৌঁছায় তখন সেখানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। রাবণের সৈন্যরা রামের সেনাদের ওপর হামলা শুরু করে দেয়। ইন্দ্রজিতের নাগ অস্ত্র লক্ষণকে দংশন করে, যার কারণে লক্ষণের জীবন প্রায় যায় যায় অবস্থা। বাঁচার কোনো উপায় ছিল না, শ্রীরাম এটা সহ্য করতে পারছিল না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় একমাত্র বিভীষণই বলতে পারবে। বিভীষণ রামকে বলে লক্ষণকে শুধু একজনই বাঁচাতে পারবে, আর সে হলো সঞ্জীবিনী। এটার ব্যাপারে অনেক শোনা যায়, কিন্তু এটি অনেক দূরে একটি পর্বতে অবস্থিত। হনুমান সেই পর্বতে যায়, কিন্তু সেখানে সঞ্জীবিনীর মতো দেখতে অনেক গাছ ছিল। হনুমান কোনো রিস্ক নিতে চাচ্ছিল না যদি তার কারণে লক্ষণ মারা যায়, এজন্য সে পুরো পর্বতটিকেই শ্রীরামের কাছে তুলে নিয়ে আসে। এরপর সঞ্জীবিনীর পাতার সাহায্যে লক্ষণকে বাঁচানো হয়। সামনে যেন আর কোনো সমস্যা পড়তে না হয় এজন্য তারা যুদ্ধের প্ল্যান করতে থাকে। বিভীষণ বলতে থাকে ইন্দ্রজিৎ থাকলে এই যুদ্ধে জেতা কঠিন হবে, ইন্দ্রজিৎ যদি একবার স্বর্ণজিলে গোসল করে তাহলে তাকে হারানো অসম্ভব হয়ে যাবে, এজন্য ইন্দ্রজিৎ স্বর্ণঝিলে যাওয়ার আগেই ইন্দ্রজিৎকে পানিতেই মেরে ফেলতে হবে। বিভীষণ রাবণের সাধনার ব্যাপারেও বলে, যদি রাবণের সাধনা পূর্ণ হয়ে যায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে।
বিভীষণ কুম্ভকর্ণের ব্যাপারেও বলে সে এতটা শক্তিশালী যে পুরো পৃথিবীকে সে একাই ঘোরাতে পারে। কিন্তু ছয় মাসে সে একবারই জেগে ওঠে, তবে কোনো কারণে তাকে জাগানো যেতে পারে। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। শ্রীরামের সেনারা তিনটি দলে ভাগ হয়ে যায়। একদল ইন্দ্রজিতের কাছে যায়, যার নেতা ছিল লক্ষণ। এদিকে শ্রীরাম কুম্ভকর্ণকে জাগিয়ে তুলেছিল। হনুমান কুম্ভকর্ণের সাথে লড়াই করছিল কিন্তু পেরে উঠছিল না। এরপর লক্ষণ এবং ইন্দ্রজিতের লড়াই দেখানো হয়। লক্ষণ ইন্দ্রজিৎকে পানিতে নামিয়ে মেরে ফেলে, অন্যদিকে শ্রীরাম কুম্ভকর্ণকে মেরে ফেলে। অবশেষে রাবণ বেরিয়ে আসে। কোনো যুদ্ধে রাবণ প্রথমে তার সেনা এবং ভাইদের পাঠায়, এরপর নিজে এন্ট্রি নেয়। রাবণ এবং শ্রীরামের মধ্যে লড়াই হয়। রাবণ অনেক শক্তিশালী ছিল, কিন্তু তার থেকেও শক্তিশালী শ্রীরাম। সে রাবণকে মেরে ফেলে। অবশেষে শ্রীরাম সীতাকে উদ্ধার করে ফেলে। আর এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো সদ্য মুক্তিপ্রাপ্ত আদিপুরুষ সিনেমাটি? ভালো লাগুক বা খারাপ লাগুক, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আমাদেরকে জানাবেন। দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।